ঘড়ির কাঁটার মতো সব কিছু ছুটে চলে। কার ফোন? শ্রমিকের। কি বলতে চাই? কি আর বলবে মা, তুমি কোনো চিন্তা করো না, দেখো সব ঠিক হয়ে যাবে। তুই সমীরের সাথে কথা বল। ওর সঙ্গে কথা বলে ও কি বলে শুনে তুই ওকে সুন্দর করে বুঝিয়ে বল। ও বড় ভালো ছেলে, নিশ্চয় বুঝবে। তুমি বুঝো? হ্যাঁ, মানুষের জীবনে দুঃখ আছে, শোক আছে, ক্ষোভ আছে, আবার আশা আছে বলে মানুষ বেঁচেও আছে। আমরা তো পশু নেই, পশুদের কোনো বাধা নেই, বন্ধন নেই, দায়বদ্ধতা নেই, সুখ দুঃখ ক্ষোভ কিছু নেই, ভালোবাসার অনুভূতিও নেই। আমাদের এত সব আছে আর এই জন্যই তো আমাদের বেঁচে থাকার আকাঙ্ক্ষা। জীবনে মানুষ কোনো কিছু একবারে পায় না, কিছু একবারে হারায় না। এই পাওয়া আর হারানোর নামই তো জীবন না। আসিফের বাবা যখন মারা যায়, আমার আসিফের বয়স তখন মাত্র 3.5 বছর। আমার এটা কি বয়স তখন? স্বামী সংসার কিছু বুঝার পর আগেই আমার একটা অবস্থা। আত্মীয় স্বজন হিতকাঙ্ক্ষী যারা বারবার তখন বলেছে আবার বিয়ে করার জন্য, কিন্তু আমি আসিফের কথা ভেবে সেটা পারিনি। আমার শুধু মনে হয়েছে যে মানুষটি আমার জীবনে আসবে, আমার আসিফ বাবার যে স্নেহ ভালোবাসা তা যদি না পায়, ওর যদি কষ্ট হয়, ওর কথা ভেবে আমি আর বিয়ে করিনি। তারপর তুমি এসেছ, এখন আমি অনেক নির্ভার, অনেক নিশ্চিন্ত মা। তোমরা ছাড়া আমার জীবনের কি আছে বলো? মাকে তো আপনাকে দিয়ে জেনেছি, আমি আপনাকে কখনো কষ্ট দেব না মা। একটা কথা মনে রেখো, গুণ চিহ্ন দেখেছ না? দুটো দাগ, দুটো দাগ আমার কাছে দুটো মানুষের প্রতীক। দুটো দাগ যেমন সম্পূর্ণ দুটো আলাদা দিক থেকে এসে একটা কেন্দ্রবিন্দুতে মিলিত হয়, তেমনি এই দুটো মানুষ সম্পূর্ণ আলাদা, ভিন্ন পরিবেশ থেকে, ভিন্ন ভালো লাগা মন্দ লাগা থেকে এসে এই সংসার এই কেন্দ্রবিন্দুতে মিলিত হয়। এই একটা জায়গায় তারা এক অভিন্ন, এই একটা জায়গায় কোথাও না কোথাও তাদের দুজনের পছন্দ এক, কখনোই আলাদা না। এই কথাটা সবসময় মনে রেখো মা। আপনি এত ভালো কেন মা? ভালো কিনা জানি না, আসলে পৃথিবীতে সব মানুষই ভালো হয়ে জন্মায়, কিন্তু
পরবর্তীতে আমাদের লোক, আমাদের স্বার্থপরতা, এগুলোর জন্য আমরা সেই ভালোটাকে ধরে রাখতে পারি না। ভালোবাসা আবেগহীন নয়, কিন্তু আমার ভালোবাসাকে তুমি শুধু আবেগ মনে করো না। ভালোবাসার সাথে ব্যক্তি স্বাধীনতার কোনো বিরোধ নেই। আমি কথা দিচ্ছি জয়িতা, তোমার ব্যক্তি স্বাধীনতার কোনো ক্ষতি হবে না। তুমি আমার হাত ধরে একটা অন্ধকার টানেল পার করে নিয়ে এসেছো। তুমি আমাকে বাঁচিয়েছো জয়িতা। এই জীবনটার উপর তোমার অধিকার আছে, সেটাই আমি তোমাকে দিতে চাইছি। তুমি আমাকে ফিরিয়ে দিও না, প্লিজ। সুমিত, প্লিজ আপনি এখান থেকে চলে যান। কিন্তু কেন তুমি আমার হবে না? কেন তোমার এই জেদ? শুধু আপনার কেন, আমি কারোরই হব না। কারণ আমি একাই থাকতে চাই। জয়িতা প্লিজ। শ্রমিক, আপনি খুব অনেস্ট এবং একজন ডিসেন্ট মানুষ। আপনাকে দেওয়ার মতো কিছুই নেই আমার। আমি তোমার কাছে কিছুই চাই না, ভালোবাসা ছাড়া। আপনি আমার সাথে আর কখনো দেখা করবেন না। আপনি চলে যান। জয়িতা, তোকে কিছু বলতে চাই আমি। বলো। সৌমিক যখন তোকে পছন্দ করে ফেলেছে, তখন একবার ভেবে দেখ না, ও তো খুবই ভালো ছেলে। মা, মা তুমি কি সব ভুলে গেছো? অন্ধকার জীবনের তীব্র আঘাত আমার চোখ ধাঁধিয়ে রেখেছে। আমি সব সাদা জিনিসও কালো দেখি মা। তীব্র আলো যেরকম চোখ ধাঁধায়, তেমনি তীব্র অন্ধকারও চোখ ধাঁধায় মা। এভাবে কি জীবনটা কাটাবে মা? সবাই কি একই রকম হয়? সব বাসী কি একই সুরে বাজে? একবার তোর ভাগ্যটা বিরূপ হয়েছে বলে কি বারবার হবে? এটা কি কোনো যুক্তি? আমি কোনো যুক্তি তর্কে যেতে চাই না মা। আবার তোমার কথাও আমি অস্বীকার করছি না, কিন্তু আমার ভাগ্যে যে ইতিহাসের পুনরাবৃত্তি ঘটবে না, তা তুমি কি করে নিশ্চিত হলে? মা, এমন যদি হতো যে কিনা শুধু আমার জন্য আমাকে ভালোবাসবে, আমার জন্য অপেক্ষা করবে, আমার জন্য সাজবে, আমার জন্য গান গাইবে, শুধু আমাকে ভালোবাসবে, তাহলে আমার জন্য কত ভালো হতো, তাই না মা? বলো, ভালো হতো না?
কি ব্যাপার? একা একা কি ভাবছিলে? খেলা বললে তুমি এখানে। তেমন কিছু আসলে কি জানো না, জীবনে অনেকে এমন কতগুলো সংকটে পড়তে হয় যে সংকটে কেউ কাউকে সাহায্য করতে পারে না। তোমার কষ্ট অন্যরা দেখতে পারবে কিন্তু তোমাকে সাহায্য করতে পারবে না। এখান থেকে বেরিয়ে আসতে গেলে যা করবার সেটা তোমাকে একাই করতে হবে। একা একা তোমাকে। আসলে কি জানো রানা, কেউ না কারোর কাজে লাগে না। শম্পা, তুমি কি বলতে চাইছো আমি বোধহয় একটু একটু করে বুঝতে পারছি। লিখে বা মুখে বললে সব নিঃশেষে বলা হয়ে যায়, কলমের বা মুখের ভাষা বোধহয় কখনো চোখের ভাষা সমকক্ষ হতে পারবে না। নিজের হৃদয়ের গোপনে অব্যক্ত ভাষা আনন্দময় বেদনা তখন হারিয়ে যায়। সে দারুণ নিঃসঙ্গতা। আরে আরে রানা, তুমি তো বেশ কঠিন কঠিন কথা বলতে পারো। কঠিন সোজা বলে কথা নয়, তোমার ভালোবাসা না পাওয়া পর্যন্ত আমাকে বোধ হয় তোমার মতো এমন কঠিন ভাষাতেই কথা বলতে হবে। দেখো রানা, সামনে আমার অনেক কাজ, আমাকে অনেক বড় হতে হবে। আমি কাজ করতে করতে আমি আমার ভালোবাসার অপূর্ণতাকে খুঁজে পেতে চাই। এখন আমি আর অন্য কিছু নিয়ে ভাবছি না, সো প্লিজ। আমি প্রে করে তুমি অনেক বড় হও, অনেক নাম করো, তাতে আমার ভীষণ ভালো লাগবে। তবে একটা প্রশ্ন। প্রশ্ন? পৃথিবীতে মানুষ ত্যাগের এত বেশি মূল্য দেয় কেন? ত্যাগ এবং ভালোবাসা যদি দুটোই মূল্যবান হয় তবে ভালোবাসার এত মূল্য কেন? তোমার কাছে কি আমি এই প্রশ্নের উত্তর পেতে পারি? যদি পাও কখনো আমাকে জানিও। কাশি। রানা, যদি কখনো সময় আসে অবশ্যই আমি এর উত্তর দেব। তুমি আমাকে খুব ভালোবাসো, তাই না? জানো, মাঝে মাঝে আমার মনে প্রশ্ন জাগে, আমি যেমন করে তোমাকে ভালোবাসি, আমি যেমন করে তোমাকে চাই, পৃথিবীতে আর কেউ কোনোদিন তোমাকে এমন করে চায় কিনা, ভালোবাসে কিনা। তোমাকে একটা প্রশ্ন করি? একটা কেন, অনেকগুলো করো। কাল সকালে আমার ফ্লাইট, চিটাং যেতে হবে এক মাসের জন্য কাজে, তাই আজ সারা রাত দুজন মিলে জেগে থাকবো। আমি তোমার কি বলো তো? মাঝে মাঝে মনে হয় তুমি আমার এক বিশাল জগৎ, যেখানে আমার নিজের অস্তিত্ব খোঁজার চেষ্টা করাটাই বৃথা। আবার মাঝে মাঝে মনে হয় তুমি ছোট্ট ক্যাপসুল, যাকে চাইলেই যখন তখন টুপ করে গিলে ফেলা যায়। আমার কি মনে হয় জানো? কি? আমার মনে হয় তুমি আমার এত আপন, তুমি আমার রক্তের সাথে মিশে আছো, ছুতে গেলে ছোঁয়া যায় না, শুধু উত্তাপ অনুভব করা যায়। আসিফ, তোমাকে চোখ বন্ধ করলেও দেখতে পাই। বাহ, খুব সুন্দর বলেছো তো। তুমিও তো খুব সুন্দর বললে, মনটা না খারাপ হয়ে যাচ্ছে।
জানো আমার অর্পিত আবার কি হলো? মন খারাপ কেন? আচ্ছা আমি এক মাস থাকছি না বলে মন খারাপ করবে? ঢাকা টু চিটং কত কাছে, আমি তো সুযোগ পেলেই প্রতি সপ্তাহে চলে আসবো। এই প্রথম তোমার কাছে এতদিন থাকব, কি করবে বলো? তোমার কাজের জন্য তো এখানে থাকতে হচ্ছে। আচ্ছা কাজ করো না, 10 দিনের ছুটি নিয়ে নাও, চলো আমার সাথে। তুমি বদলে যাবে না তো? হ্যাঁ তাই তো, বদলে যাব, ভুলে যাব, মনে রাখবো না তোমাকে। না না একটুও কাঁদবে না, চোখের পানি মানে জানো, চোখের পানি মানে হচ্ছে বুঝিয়ে দেয়া তুমি কতটুকু দুর্বল। আচ্ছা ফোন আছে, এসএমএস আছে, তুমি তো আমাকে এ কদিন অনেক সুন্দর সুন্দর চিঠি লিখবে। একটা কথা জানো আসিফ, তুমি ছাড়া এই পৃথিবীতে আমার আর কেউ নেই। মানুষ অবশ্য নিজেদের প্রয়োজনই বদলায়। মাত্র 100 বছর আগের কথা চিন্তা কর, সেই সময়কার মানুষের চাল চলন, আচার ব্যবহার এসব দেখলে তো নিজেদেরকে অতি স্বজাতি বলেই মনে হয় না। আবার আমাদের দিকে দেখো, আমাদের শৈশব কৈশোর চাকরি জীবন এসবের মধ্যে কত ব্যবধান। কি হলো? আচ্ছা ঠিক আছে আমি এখন ফোন করে জানিয়ে দিচ্ছি আমি যাব না, ওকে? কি বলো তাই কি হয় নাকি? শোনো, মানুষের শত দুঃখ কষ্ট যন্ত্রণার মাঝে নিজেকে সুখী রাখতে শেখো। রবীন্দ্রনাথ কি বলেছেন মনে আছে? আমার মতো সুখী কে আছে, আয় সুখী আয় আমার কাছে, সুখী হৃদয় সুখের গান গাহিয়া মোরা জুড়াব প্রাণ। কে এলো রে? রানা। ও আমি দেখছি। শরীর খারাপ? না না কিছু হয়নি। কিছু একটা তো নিশ্চয় হয়েছে, আমাকে বলা যায় না? কিছু হয়নি মা, এমনি মনটা একটু খারাপ। এভাবে আর কতদিন একা একা থাকবি? এবার আমি তোর বিয়ে দেব। প্লিজ মা, এই প্রসঙ্গে আমি তোমার সঙ্গে আজকে কথা বলবো না। তুই শুধু শুধু কষ্ট পাচ্ছিস আর কষ্টে রেখেছিস আমাকে আর বন্যাকে, আমাদের সবাইকে, যে স্বপ্নটা আমি মনে মনে লালন করে রেখেছি তাতে মেনে নি রানা। বন্যা খুব ভালো মেয়ে। মা তুমি আমার মধ্যে তোমার স্বপ্ন চাপাতে চাচ্ছ, কিন্তু আমার মধ্যে যে স্বপ্ন জন্ম নিয়েছে তা তুমি বুঝতে চাচ্ছ না। সেখান থেকে আমি কিছুতেই বের হতে পারছি না মা। তুই খুব ভালো করে জানিস
আমি যতদিন বেঁচে থাকব আমার সেই চাওয়া থেকে আমার সেই স্বপ্ন থেকে কেউ আমাকে ফেরাতে পারবে না। এখন সেটা মেনে নেয়া বা না নেয়া তোর ইচ্ছে, একান্তই তোর। আমি আমার সমস্ত কিছু দিয়ে তোকে মানুষ করেছি, এটুকু আমি তোর কাছ থেকে আশা করতে পারি না। ওকে উন্মত থাকতে দাও, দেখবে সব ঠিক হয়ে যাবে। আমার চাওয়ার কোনো মূল্য নেই ওর কাছে। ও শম্পাকে ভালোবাসে, কিন্তু শম্পা তো ওকে ভালোবাসে না। অথচ দেখ আমার বন্যা, আমার জন্যে তোর জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে রে। কি যে বল না তুমি, পৃথিবীতে তো মা থাকলো পাশাপাশি, একটা সত্যি কথা বলবি জয়িতা?
বলার মতো হলে অবশ্যই বলব। কথাটা হয়তো বলার মতো না, কারণ ব্যাপারটা তো খুবই ব্যক্তিগত। এখানে তো তুই আর আমি ছেড়ে কে নেই, তারপরে বলবি না? আচ্ছা বাবা, ঠিক আছে বলবো। বল, অঞ্জনকে তুই মিস করিস না? করি, মাঝে মাঝে করি। অঞ্জন কিন্তু তোকে সত্যি ভালোবেসেছিল। আমারও তাই মনে হয়েছিল। জানিস, ও কবিতা খুব ভালোবাসত, কবিতা আবৃত্তি করতেও খুব ভালোবাসত। শুনলে অনেকগুলো কবিতা মুখস্ত ছিল। খোলা আকাশের নিচে শুয়ে ও একটার পর একটা কবিতা পড়ে যেত। আমি ওকে বলতাম, এত কবিতা পাগল কেন তুমি? ও কি বলতো জানিস? কোনো ব্যথা, বিপদ, কোনো কষ্ট আমাকে ছুঁতে দেবে না। আমার জন্য নাকি অসময়ে ফুল ফোটাবে, বৃষ্টি ছড়াবে, কিন্তু কিছুই হয়নি। কাতর গলায় আমাকে একদিন বলেছিল, জয়িতা প্লিজ আমাকে একটু সময় দাও। হায় রে সময়, সময় কি দেবার জিনিস? কেউ কাউকে সময় দেয়, দিতে পারে? সময় তো বয়েই চলে, আর তাতে ভেসে চলে সবাই। অর্পিতা, আমি ওকে সময় দিয়েছিলাম, কিন্তু একদিন ও আমাকে ছেড়ে চলে গেল। জানি না কেন। সৌমিক ভাই কি বলে? তুই বুকের হাত দিয়ে বলতে পারিস সৌমিক ভাইকে তুই ফিল করিস না? আমি ফিল করি, কিন্তু স্বীকার করতে বা মানতে ভয় হয়। যদি আবার তেমন কোনো আঘাত কখনো আসে, আর বোধ হয় সামলাতে পারবো না, তাই নিজেকে ধরা দিতে চাই না। কিন্তু আমি নিজেকে কতটুকু জানি বা চিনি, সেটুকু বোঝার জন্য তো নিজেকে অবরোধ খুঁজে চলি। তবু কি ছোঁয়া যায়? আমি কি বলতে পারবো সেদিন আমি কি করব? সৌমিক ভাইকে যতটুকু দেখেছিস তাতে কি মনে হয়? সারা জীবন মানুষ যা খোঁজে, আস্থা, নির্ভরতা, বিশ্বাস, সবাই তো তা পায় না, এই হয়তো সেই। Thank you.
আমার জন্য আমি এবার তোমার মন খারাপে কি করলাম? আমার মনে যা করার তুমি করেছো। কি করলে তোমার মন ভালো হবে? সে আমি কেমন করে বলবো? কেন যে আমি তোমার জন্য কি ব্যাপার চুপ করে আছো যে? আমার কিছুই ভালো লাগছে না তোমার জন্য অপেক্ষা করে থাকতে থাকতে আমি অস্থির হয়ে যাচ্ছি। তোমার জন্য অপেক্ষায় আমি শিশুর মতো অস্থির হয়ে যাই। আমি মনে হয় পাগল হয়ে যাব। আচ্ছা এমন করলে তো প্রবলেম, আমি কাজ করব কিভাবে? আমার সবকিছুই বেশি বেশি, আমার ভালোবাসা যেমনি বেশি আমার ঘৃণাও তেমনি বেশি। আমি কোনো কিছু আধাআধি করতে পারি না। ভালোবাসলে 100% ভালোবাসবো, ঘৃণা করলে 100% ঘৃণা করবো। আমাকে আমাকে ঘৃণা করবে তুমি? তোমাকে ভালোবাসি 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 কথাটা যে আমি তোমাকে কিভাবে বলবো? আমার ভালোবাসা তুমি অঙ্কের কোনোভাবে ফেলতে পারবে না। আচ্ছা অর্পি, দীর্ঘ অপেক্ষার পর দুজনে যখন আবার দেখা হবে তখন তুমি কি করবে? চুপ করে বসে থাকবো আর তোমার হাতটা ধরে অনুভব করবো। কেউ কোনো কথা বলবো না। আচ্ছা রাখি, আমার খুব মন খারাপ হচ্ছে, কাল আমার অনেক কাজ। সাবধানে থেকো, আমি তোমার সাথেই আছি। কিছু বলতে চাই, ছেলেমেয়েরা যখন বড় হতে থাকে তখন বাবা মায়েরা একটা স্বপ্ন লালন করতে থাকে তাদের সন্তানদের ঘিরে। রানীর বয়স যখন 12 তখন তার বাবা মারা যায়। সেই থেকে অনেক প্রতিকূলতার মধ্যে ওকে আমি বড় করেছি, অনেক স্বপ্ন আঁকলে রেখেছি মনে। তুই তো বন্যাকে দেখেছিস, আমি প্রতিজ্ঞাবদ্ধ ওকে এবারের বউ করে আনব বলে। সে প্রতিজ্ঞা দায়বদ্ধতার। রানার বাবা মারা যাওয়ার পর যে লোকটি আমাদের ছায়ার মতো আগলে রেখেছিল তার মৃত্যুর সময় আমি তাকে কথা দিয়েছিলাম তার মেয়েকে আমি আশ্রয় দেব, দেবপুত্র বধূর মর্যাদা। আমার দেয়া সে প্রতিজ্ঞা আমি কিছুতেই ভঙ্গ করতে পারবো না। আমরা ছাড়া ওর আর কেউ নেই। তুই নিশ্চয়ই বুঝতে পারছিস আমি কি বলছি? আমাকে এখন কি করতে হবে খালা? তুই একটু রানাকে বোঝা, ও তোর কথা রাখবে আই এম শিওর। বোঝাবি না? ঠিক আছে তুমি যাও, আমি দেখছি। আপনি না আমাকে বাইরে বেড়াতে নিয়ে যেতে চেয়েছিলেন? আমি কোথাও যাই না, কারণ যেদিকে যাই সেদিকে শুধু অঞ্জন। অঞ্জনকে?
আমার ক্লাসমেট, খুব ভালোবাসতাম ওকে আমি। হঠাৎ করে মানে ও আমাকে অ্যাভয়েড করতে শুরু করলো। যার হাত আমার শক্ত করে ধরার কথা ছিল, সে হঠাৎ করে আমার জীবন থেকেই হারিয়ে গেল, আমার বিশ্বাসে ফুরিয়ে গেল, ব্যাস সব শেষ। তারপর থেকে আমি কোথাও যাই না, কোথাও না। তুমি আবার বাড়াবে, জীবনের প্রথম ভালোবাসাকে উপেক্ষা করতে নেই। তুমি যাকে ভালোবেসেছিলে সে মিথ্যে হতে পারে, কিন্তু তোমার ভালোবাসা তো মিথ্যে ছিল না। আমি তোমার পাশে থাকব। যে মানুষ দূরে রা, আমি তো তোমার আর আপন ভাই না, খালাতো ভাই, মামাতো ভাই, চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, চাচাতো ভাই, পুয়াতো ভাইদের সাথে প্রেম করা যায়। রাজা ভাই, তোমার সাথে কি বাবু আছে? ও হ্যাঁ, বাবু তো আমার সাথেই আছে।